আসসালামু আলাইকুম মীনাল কান্তি আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো নমস্কার নমস্কার আপনি কি আপনাকে দেখা যাচ্ছে না ঠিকমতো হ্যালো হ্যালো হ্যাঁ আলো লাইট বন্ধ হয়ে কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলছি আমি মীনাল কান্তি আচ্ছা হ্যাঁ আপনার নামটা আমি দেখেছি আর আপনি বোধহয় ঘুমিয়ে পড়ছিলেন আহ ঘুমিয়ে শুয়ে শুয়ে দেখছিলেন ভিডিও এখন লাইট আপনার জ্বালাতে হবে না না সমস্যা নেই সমস্যা নেই দেখা যাচ্ছে আপনাকে আর জ্বালাতে হবে না এর চেয়ে বেশি আর জ্বালানোর দরকার নেই তো আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপনার হচ্ছে সাইডে আমি গেছিলাম আপনার সাইডটা অনেকবার দেখা হয়েছে কিন্তু সবগুলো পড়া পড়া হয়নি আসলে পড়াশোনা একটু ব্যস্ত তো আচ্ছা জন্য সবগুলো পড়া সম্ভব হয়নি আমার পরীক্ষা শেষ হলে আশা করি সবগুলো করব আপনার আচ্ছা আর আমি একটা অনুরোধ করব অনুরোধ করব একটা অনুরোধ হচ্ছে যে আপনারা যদি পারেন তাহলে আমার লেখাগুলো বা আমাদের লেখাগুলো প্রিন্ট করে যদি আপনারা প্রিন্ট করতে পারেন প্রিন্ট করার মতো প্রিন্টার বা কাগজ সেগুলো যদি আপনাদের আশেপাশে থাকে তাহলে আপনারা প্রিন্ট করে কিছু লেখা আপনারা আপনাদের আহ আশেপাশের স্কুলে বা লাইব্রেরিতে বা আহ অন্য বন্ধুদেরকে আপনারা দিতে পারেন লেখাগুলো অনেকের তো ইন্টারনেট এক্সেস নাই আহ তারা এই লেখাগুলো যেন পড়তে পারে তাহলে ভালো হয় আরকি যদি আপনারা পারেন হয় আসলে এখানে হচ্ছে কি বাংলাদেশের ব্যাপারটা তো বোঝেনি এখানে আসলে চাইলেই অনেক কিছু করা যায় না অনেক প্রবলেম দেখা যায় অফিসিয়ালি বা হচ্ছে কলেজ লেভেলে বা এদের সাথে যদি কথা বলতে যান রা হচ্ছে ভয় দেখায় যতক্ষণ আমরা কোনো কোনো কিছু খুলে বলতে পারি না হ্যাঁ অনেক রিক্সে মতো থাকতে হয় তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা তো আসেই কিন্তু অনেকগুলো ঝামেলা আছে সব কিছু তো জানেন আপনি বাংলাদেশের মানুষ সব কিছু তো জানেন হ্যাঁ তা কিন্তু এগুলোর মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি এগুলোর মধ্যে থেকে তো কাজ করতে হবে হ্যাঁ আমরা চাই আসলে সবাই ভাই ভাই বা বন্ধু আমরা আত্মীয় সুজন হিসেবে থাকতে চাই কিন্তু আসলে অনেক দেখা যাচ্ছে অনেকেই আছে যারা আসলে তাদের স্বার্থ হাসিলের জন্য আসলে দুই দিনে মানে ন্যূনতম তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য তারা মানে বিভিন্ন দোহাই দিয়ে তারা হচ্ছে অন্যের ক্ষতি করতেছে আসলে এটা আমরা কাউকে বোঝাতে পারতেছি না কিভাবে বুঝাবো এটা আসলে উত্তরণের কোনো পথও পাচ্ছি না আচ্ছা তো এটার জন্য যদি আপনারা কিছু করেন তাহলে হয়তো আমরা হয়তো ভবিষ্যতে পারবো তো সমস্যাটা কি বলছি যে বাংলাদেশ এটা দিন দিন বাড়তেছে ইন্টারনাল ভাবে এটা অনেক মানে ক্রাইসিস তৈরি করতেছে আমরা যারা আছি তারা আসলে ওইভাবেই মাথা তুলে দাঁড়াতে পারতেছি না এক ধরনের ভিতির মধ্যে থাকতে হয় তাই তো জি ভিতিন হ্যাঁ সেটা তো সেটা তো সেটা আমারও মানে ভিতির মধ্যে থাকতে হতো দীর্ঘদিন আমিও তো সংখ্যালঘু ছিলাম বাংলাদেশে দীর্ঘদিন সংখ্যালঘু ছিলাম আপনারা তো তাও একটু বড় সংখ্যালঘু নাস্তিকরা তো আরো ক্ষুদ্র সংখ্যালঘু এবং আরো ভয়ঙ্কর সংখ্যালঘু তো এইগুলোর মধ্যেতে কি আমার মনে হয় আমার মনে হয় যে লেখালেখি এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মানুষের চিন্তা ভাবনা বিকাশের জন্য বা মানুষের মধ্যে

কারণ একটা জিনিস যদি আমরা শুরু থেকে না বীজ না বুনতে পারি তাহলে কিন্তু মানে বড় হওয়ার পর আসলে এটা পাকানো যায় না শুরু থেকেই এটা শুরু করতে পারি তাহলে আমরা মনে আগাতে পারবো যেকোনো বিষয়ে মানুষের মধ্যে তো ভালো জিনিসটা শুরু থেকেই ঢুকাতে হবে তাহলে না সে ভালোর দিকে আগাবে কারণ শুরুতেই যদি তাকে শুরুতেই একটা যদি খারাপ বীজ বপন করা হয় ওইটা গাছটা কিন্তু খুব বেশি ভালো হবে না আপনি ঠিক বলেছেন আপনি সাথে আমি একমত কিন্তু কিভাবে করব সেটা আমরা এখনো আসলে ঠিক করতে পারছি না দেখেন আমাদের তো চাপাতির মুখে পড়তে হয় আমাদের তো নানা মামলা টামলা দেয় আমাদের বিরুদ্ধে সরকার এবং আমাদের হিট লিস্টে রাখে জঙ্গি দলগুলো এগুলোর মধ্যে থেকে তো এত কিছু করা সম্ভব না তারপরে যতটুকু সম্ভব করছি এবং আমার পাঠক বা আমার দর্শক যারা আছেন তাদেরকেও বলছি যে তাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থ মানবিক চিন্তা ভাবনা নিয়ে বড় হয় সেই চেষ্টা করতে হয়তো একসময় আমরা আমাদের সমাজ পালকাতে পারব। গ্রেট। তো এইজন্য আসলে কি করা দরকার এটাও আপনারা যদি ভালোভাবে ডিসিশন দিতেন তাহলে আমরা ওই পথে এগিয়ে যেতে পারতাম। ডিসিশন যেমন ধরেন ক্ষুদ্র স্কেলে যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে গিয়ে আলাপ আলোচনা করা, মানুষের সাথে একটু আলাপ আলোচনা করা বা এই যে যে লেখাগুলো আছে আমাদের লেখাগুলো আছে মানবতাবাদী লেখাগুলো আছে সেই লেখাগুলো প্রচার করা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া। ধরেন আপনারা যদি নিজের আইডি থেকে করতে যদি আপনাদের ভয় লাগে হ্যাঁ আমি বুঝি স্বাভাবিক ব্যাপার এটা নিজের আইডি থেকে করাটা বিপজ্জনক বটে আপনারা অন্য কোন আইডি খুলে অন্য কোন ছদ্মনামের আইডি খুলে সেই লেখাগুলো শেয়ার করতে পারেন বা লেখাগুলো ছড়িয়ে দিতে পারেন বা লেখাগুলো অন্তত প্রিন্ট করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন বা আপনার কোনো বন্ধুকে দিতে পারেন পড়তে এমনি বলতে পারেন যে এটা পড়ে তোমার মতামতটা আমাকে জানাও আমি জানতে চাই মতামতটা কি এরকমই করতে পারেন এইভাবে আস্তে আস্তে যদি আমরা ছড়াতে পারি তাহলে আমার মনে হয়

তো এইটা আসলে সবাইকে আমরা কিভাবে বুঝাবো এই এইরকম যদি কোনো প্ল্যান আপনাদের থাকে এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে কিভাবে বোঝাবেন সেই রকম কোনো প্ল্যান আমি তো দিতে পারবো না আপনারা কথা বলতে পারেন কথা যুক্তি তর্ক করতে পারেন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে পারেন বা স্বাভাবিক ভাবেই চায়ের দোকানে আড্ডা দিতে পারেন কথা বলতে পারেন একটা জিনিসকে নিয়ে যত আপনারা কথা বলবেন তত ব্যাপারটা সহজ হবে মানুষের জন্য সহজ হবে কিন্তু যদি সবাই ভয় পেয়ে পিছিয়ে থাকে তাহলে তো কথা না বলে বিষয়টা নিয়ে তাহলে তো আর ওই জিনিসটা সহজ হয় না কখনো সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে কথা বলা সেই বিষয়টা নিয়ে কথা বলি বুঝছেন সব জায়গায় কথা বলা হয় কিন্তু কথা বললে অনেক সময় দেখা যায় যে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় বেশ কয়েকবার হয়েছিল যার ফলে আর আসলে ওইভাবে কথা বলা মানে হয় না যে জীবনটাই একটা সময় হুমকির মুখে যায় কথা বলার অনেক স্টাইল আছে যেমন ধরেন আপনি হয়তো শুধু প্রশ্ন করার ভঙ্গিতে কথা বলতে পারেন যেমন ধরেন আপনি যদি আরজেলি মাতব্বরের বই পড়েন দেখবেন উনি খালি প্রশ্ন করার ভঙ্গিতে কথা বলেছেন উনি কিছু করেন কিচ্ছু নাই কিন্তু প্রশ্ন করে উনি এমন তুল কালাম করে ফেলেছেন যে ওই এমন এমন প্রশ্ন করেছেন যেগুলার বিরুদ্ধে মোল্লারা খেপতেও পারেনি কারণ ওইগুলা তো জরুরি প্রশ্ন তাকে যে জবাই দিবে সেই অবস্থাটাও ছিল না আহ তার বেলায়

দেখি আরেকজনকে আমি লিখেছেন ভাই আপনার বাবু কেমন আছে বাবু ভালো আছে সুস্থ আছে এখন খুবই ভালো কয়েকদিন ধরে ছাড়ছিল না হাসপাতাল থেকে রেখে দিতে চাচ্ছিল আজ আজকে ছেড়ে দিল বললো সব ঠিক আছে সব একদম ভালো